লোকালয়ে হরিণ, কুকুর তাড়া করছিল হরিণ শাবকটিকে। দিশা না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে হরিণ শাবকটি। অবশেষে কয়েকজন যুবকের চোখে পড়ে সেই দৃশ্য। কুকুরকে তাড়িয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন যুবক। ঘটনাটি ঘটে সোমবার সকালে ধূপগুড়ি ব্লকের মল্লিক শোভা দেওমালী এলাকায়। খবর দেয়া হয় মোড়াঘাট রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। এদিক থেকে ঘুরে আসে আমাদের পাড়া থেকে। আচ্ছা, কয়টার সময় ঘটনা? প্রায় 10টা। হরিণটি এখন কি কোথায় আছে? এখন তো নিয়ে গেল বনদপ্তর। কারা নিয়ে গেল? ডিপার্টমেন্ট থেকে আসলো, আসে ফোন করলাম। ওরা আসে নিয়ে গেল। মানে কটা হরিণ ছিল? একটাই? একটাই ছিল, বাচ্চা। বাচ্চা? বাচ্চা ছিল। মানে ঘোরাঘুরি করছিল এদিক ওদিক? হ্যাঁ, এদিক ওদিক ঘোরাঘুরি। কুকুর তাড়া করছিল না? আচ্ছা। ওই কালকে রাতে ওখান থেকে চলে আসে, আজকে আমরা ধরছি। এটা কোন এলাকায়? এটা হচ্ছে মল্লিক শোভা দেওমালী। ধূপগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। লোকালয়ে হরিণ, কুকুর তাড়া করছিল হরিণ শাবকটিকে। দিশা না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে হরিণ শাবকটি। অবশেষে কয়েকজন যুবকের চোখে পড়ে সেই দৃশ্য। কুকুরকে তাড়িয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন যুবক। ঘটনাটি ঘটে সোমবার সকালে ধূপগুড়ি ব্লকের মল্লিক শোভা দেওমালী এলাকায়। খবর দেয়া হয় মোড়াঘাট রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। এদিক থেকে ঘুরে আসে আমাদের পাড়া থেকে। আচ্ছা, কয়টার সময় ঘটনা? প্রায় 10টা। হরিণটি এখন কি কোথায় আছে? এখন তো নিয়ে গেল বনদপ্তর। কারা নিয়ে গেল? ডিপার্টমেন্ট থেকে আসলো, আসে ফোন করলাম। ওরা আসে নিয়ে গেল। মানে কটা হরিণ ছিল? একটাই? একটাই ছিল, বাচ্চা। বাচ্চা? বাচ্চা ছিল। মানে ঘোরাঘুরি করছিল এদিক ওদিক? হ্যাঁ, এদিক ওদিক ঘোরাঘুরি। কুকুর তাড়া করছিল না? আচ্ছা। ওই কালকে রাতে ওখান থেকে চলে আসে, আজকে আমরা ধরছি। এটা কোন এলাকায়? এটা হচ্ছে মল্লিক শোভা দেওমালী। ধূপগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।